নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো, আগেই জানিয়েছি যে আমরা নবান্ন স্কলারশিপের যে আবেদন শুরু হয়েছে সেই আবেদন ফর্মটি কীভাবে ফিল আপ করবে এবং এর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং ডকুমেন্টস দিয়ে কোথায় জমা দিবে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমাদের ভিডিওটা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। প্রথমে বলি এই নবান্ন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবে, যে ফর্মটি তোমাদের সামনে উঠছে। অর্থাৎ এই ফর্মটি ডাউনলোড করার নানা রকম মাধ্যম পাবে। তোমরা গুগলে সার্চ করলে নবান্ন অ্যাপ্লিকেশন ফর্ম, সেখান থেকে নানা জায়গা থেকে পিডিএফ সংগ্রহ করে সেই পিডিএফটা পেয়ে যাবে। তিনটা পেলি ফর্ম হয়ে থাকে, যেখানে মেন ফর্মটা থাকে এবং এর সাথে থাকে এমএলএ রেকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন। অর্থাৎ এই তিনটে পেজ তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, আমরা আমাদের ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারো এবং সেই ফর্মটি তোমরা সরাসরি জমা দিতে পারো। সেই জমা দেওয়ার পদ্ধতিটা লাস্টে বলছি, তার আগে ফর্মটা সম্বন্ধে তোমাদেরকে কিছু আলোচনা করি কোথায় কী লিখতে হবে। ফর্মটার প্রথমেই দেখো, এক সাইডে ছবির লাগানোর জায়গা রয়েছে, এখানে তোমরা ছবি লাগাবে এবং টু দিয়ে যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানাটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওদের নোটিফিকেশান, অর্থাৎ যেখানে ওদের ওয়েবসাইটে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের ওয়েবসাইটে এই নোটিফিকেশানটির কথা উল্লেখ আছে এবং এই অ্যাড্রেসটি একটি কিন্তু যেখানে নবান্ন স্কলারশিপ আবেদন করছো তার অ্যাড্রেস। অর্থাৎ প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, এখানে নেম লিখবে, সমস্তটাই কিন্তু বড় হাতের লিখবে, নেম, গার্জিয়ান নেম, গার্জিয়ান নেম, বাবার নাম, জন্ম তারিখ, রিলিজন, জেন্ডার, সাবকাস্ট, এসসি এসটি ওবিসি, যে যে কাস্টের আছো সেটা তোমরা লিখবে, জেনারেল হলে ইউআর লিখবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসটা পুরো ঠিকানাটা দিবে, যারা রুরাল এলাকায় বাস করো ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এবং যারা শহরে বাস করো তাদের যা ঠিকানা হয় সেটা তো দিবেই। ডিস্ট্রিক্টের ঘর আলাদা রয়েছে, পিনকোড এবং মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সমস্তটাই সঠিকভাবে লিখতে হবে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ছোটো হাতে, যেমন স্পষ্টভাবে বুঝতে পারে। অ্যাকাডেমিক ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস বলতে এখানে দুটো ঘর দেওয়া রয়েছে, দুটো ঘর অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস, অর্থাৎ মাধ্যমিক এইচএসের পরে যদি আর কেউ কারাও যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা মাঝামাঝি একটা ঘরের লাইন টেনে দিবে এবং তার নিচে যাবতীয় তথ্য দিবে। এখানে প্রথমের ঘরটাতে মাধ্যমিক লিখবে এবং মাধ্যমিকের বোর্ড WBBSE, কত সালে মাধ্যমিক পাস করেছো এবং গ্রেড কী আছে, এই গ্রেড বা পার্সেন্টেজ যেটাই হয়ে থাক না কেন সেটা তোমরা এই দুটো ঘরের মধ্যে লিখে দিবে। এরপর বলি যে এই যাদের এই মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হয়েছে তারা কি দ্বিতীয় ঘরটা কী লিখবে, দ্বিতীয় ঘরটা লেখার প্রয়োজন নাই, অতএব প্রথম ঘরটা ফিল আপ করলেই তাদের হয়ে যাবে। এবং যারা এইচএসের পর গ্র্যাজুয়েশনে পড়ছো তাদের এইচএস পর্যন্ত ফিল আপ করবে, আর যারা গ্র্যাজুয়েশনের পর আরও উচ্চশিক্ষার জন্য গেছো তাদের জন্য আরেকটা ঘর বাড়াতে হবে। অ্যান্ড কোর্স ডিটেল, তো বর্তমানে কী করছে পড়ছো তার ডিটেলস, কোর্স নেম, অতএব তো কোর্স নেমের জায়গায় তুমি যে কোর্সে পড়ছো, যদি ইলেভেনে পড়ো অতএব তোমরা লিখতে পারো যে আর্টস ইলেভেন বা এরকম কিছু লিখবে। এবং কোর্স ডিউরেকশন বলতে কত বছরের কোর্স, সেশন, কোন সেশন থেকে কোন সেশনে ভর্তি হয়েছো, সেশন বলতে যে সালটাই তোমরা ভর্তি হয়েছো 19-20-21, অর্থাৎ নতুন যে সেশনটা হচ্ছে 21-22, যারা 2 বছর করছো 21-23, যারা 3 বছর 21-25, এরকম কিছু ব্যাপার রয়েছে, তোমরা সেশনটা অবশ্যই জানো। এবং নেম অফ দ্য ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে বর্তমানে পড়ছো নাম লিখবে এবং অ্যাড্রেসটা, তার স্কুলের অ্যাড্রেসটা লিখে দিবে। এবং ব্যাঙ্ক ডিটেল, ব্যাঙ্ক ডিটেলসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড এবং ব্রাঞ্চ ব্যাঙ্ক নেম, অর্থাৎ এই টোটাল যে চারটা ঘর রয়েছে চারটা ঘর খুব গুরুত্ব সহযোগে লিখবে। নিচে রয়েছে প্লেস এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, যে আবেদন করছো তারই সিগনেচার এবং যে ডেটে পাঠাচ্ছ সেই ডেটটা এখানে উল্লেখ করবে। আর এই ঘর ফর্মটাতে কিছু নেই। এবারে দ্বিতীয় নম্বর পেজ, অর্থাৎ তোমরা এখানে দ্বিতীয় নম্বর পেজ দুটো পেজ আছে, একটা আছে সেলফ ডিক্লারেশন, একটা আছে এমএলএ রিকমেন্ডেশন স্লিপ। তো সেলফ ডিক্লারেশন বলতে তুমি তোমার নিজস্ব তথ্য এখানে সঠিকভাবে দিচ্ছ, সেই মর্মে এখানে আই বলে তোমার নাম এবং ডটার অফ বাবার নাম, অ্যাড্রেসটা লিখতে হবে, ডিস্ট্রিক্ট এবং পিনকোড লেখার পরে নিচে দেখো অ্যাপ্লিকেন্ট সিগনেচার, অর্থাৎ তুমি যা তথ্য এখানে দিচ্ছ সেগুলো কোনো ভুল নয়, এটা একটা ওদের কাছে আবেদন। এরপর নিচে সাইডে রয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে যে ইনস্টিটিউটে তুমি বর্তমানে পড়ছো সেখানকার ইনস্টিটিউটের দ্বারা সই করাতে হবে এই অ্যাপ্লিকেশন বা এই ফর্মটিতে, অর্থাৎ এখানে তারা সই করবে এবং সেখানে তাদের যে সিল বা স্ট্যাম্প হয়ে থাকে সেগুলো এখানে দিবে। তারপরের পেজটাতে এমএলএ রেকমেন্ডেশনের, যে এমএলএ বা এমপিকে সুপারিশ করবে যে হ্যাঁ এই ব্যক্তিকে স্কলারশিপ দেওয়া হোক, সেই জন্য একই পদ্ধতিতে একই লেখা রয়েছে, আই লিখে যে ব্যক্তির করছো তার নাম এবং তার বাবার নাম, তারপর আছে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড দেওয়ার পর, এবং এখানে মান্থলি ইনকাম যতটা তোমরা ভিডিও থেকে নিয়েছো সেই ইনকামটা এখানে লিখে দেবে, সিগনেচার ডাবল অ্যাপ্লিকেন্ট এবং সাইডে লেখা আছে এমপি বা এমএলএ রেকমেন্ডেশন, তার যে সিগনেচার এবং তার স্ট্যাম্প এখান থেকে আনতে হবে, অর্থাৎ তোমাদের ভিডিও অফিস বা যে যে এলাকায় বাস করো সেখান থেকে এমএলএ যেখান থেকে সই করে সেখানে গিয়ে এই সইটি করতে হবে। এই ফর্মটা হলো টোটাল ফর্ম, আর ফর্মটাতে কোথাও কিছু নেই, এই টোটাল ফর্মটাকে একসাথে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একসাথে করার পর কী কী ডকুমেন্টস লাগবে এর সাথে আমি তোমাদেরকে বলছি। প্রথমে অল মার্কশিট, অল মার্কশিট বলতে প্রিভিয়াস ইয়ার যা যা মার্কশিট রয়েছে সমস্ত মার্কশিটে নিজস্ব সই করতে হবে, অতএব সেলফ অ্যাটেস্টেড,
এবং সঙ্গে যেখানে বর্তমানে ভর্তি হয়েছে তার ভর্তির রসিদ, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, আধার কার্ড, এক কপি ছবি, প্রথমেই বললাম যে ছবিটা চিরাতে হবে, অ্যাডমিট কার্ডটা দিলে অবশ্যই ভালো হয়। অ্যাডমিট কার্ডটা দেওয়ার পর সমস্ত কিছু একটা একসাথে পিন আপ করবে এবং অবশ্যই এক কপি জেরক্স করে রাখবে পরবর্তীতে কাজের জন্য, বা কোনো সময় যদি নবান্নে না পৌঁছায় কোনো কারণবশত তখন তোমরা জেরক্স দেখাতে পারো। এই সমস্ত কপিগুলোকে নিয়ে কুরিয়ার করতে হবে, অর্থাৎ কুরিয়ার সেকশন, অর্থাৎ তোমাদের এলাকায় যেখানে পোস্ট অফিসে বা কুরিয়ার করার জায়গা থাকে সেখানে পৌঁছাতে হবে এবং সেখান থেকে একটা ঠিকানা বলছি সেই ঠিকানায় কুরিয়ার করতে হবে। ঠিকানাটা তোমাদের প্রত্যেকেরই হয়তো আগেও আমি বলে এসেছি যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের ওয়েবসাইটে যেখান থেকে এই নবান্ন স্কলারশিপটির ইনফরমেশান দেওয়া রয়েছে তার ঠিক নিচেই বা একটু নামিয়ে নিয়ে গেলে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেখানে এই ঠিকানাটি দেওয়া রয়েছে যে টু বলে কোথায় কোথায় পাঠাতে হবে, কী কী ডকুমেন্টস পাঠাতে হবে তার নিচেই কিন্তু এই অপশানটা রয়েছে। অর্থাৎ টু দিয়ে দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার্স অফিস নবান্ন এবং 305 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া 711102, এইটা হলো পিনকোড, এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। এই ঠিকানাটা কীভাবে লিখবে, একটা খামের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো এনভেলপের মধ্যে একসাথে অ্যাটাচ করে তার মধ্যে ভরে দিতে হবে এবং এক সাইডে ফর্ম লিখে তোমার ঠিকানা এবং টু লিখে এই ঠিকানাটা লেখার পরে ওই কুরিয়ার করে দিতে হবে। কুরিয়ার করতে কেন বলছি, নর্মাল পোস্ট করতে কেন বারণ করছি, কারণ স্পিড পোস্ট বা কুরিয়ার যাই করো না কেন সেখানে তোমার কাছে একটা ডকুমেন্টস থাকে তুমি যে এই কাগজটা পাঠিয়েছো নবান্নকে, অর্থাৎ তোমাদেরকে পরবর্তীতে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই কাগজটা প্রয়োজন হবে বা তাদেরকে পাঠাতে পারো যে হ্যাঁ আমি নবান্নকে এই কাগজটি পাঠিয়েছিলাম। তো আশা করি আজকের ভিডিওটা কীভাবে তোমরা নবান্ন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে বা ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবে সেই বিষয়ের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে বা এইরকম ভিডিও দেখতে ভালোবাসো বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ সকলকে, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।